চাঁদের আরও একটু কাছে, পৃথিবী থেকে আরও অনেকটা দূরে পৌঁছালো চন্দ্রযান 3। ইসরো জানিয়েছে, পৃথিবীকে প্রদক্ষিণ করে চন্দ্রযান 3 এর সর্বশেষ অরবিট ম্যানুভার সফলভাবে সম্পূর্ণ হয়েছে। পৃথিবী প্রদক্ষিণ শেষ করে এবার চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে চন্দ্রযান 3। এবার চাঁদকে প্রদক্ষিণ করতে করতে চন্দ্রযান 3 অবতরণ করবে চাঁদে, আর এরই মাঝে মহাকাশে ছোট্ট বিন্দু হিসাবে ধরা পড়ল চন্দ্রযান 3। এক পোলিশ টেলিস্কোপে ধরা পড়েছে ইসরোর এই মহাকাশযানটি। সিভিলিয়ার টেকনোলজিসের মালিকানাধীন সেই টেলিস্কোপবন্দি মুহূর্তটি প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার তারার মাঝে চন্দ্রযান 3ও যেন এক জ্বলন্ত তারা। এদিকে পলিশ পর্যবেক্ষণকারী দলের অন্যতম সদস্য স্কট টাইলি জানিয়েছেন, চন্দ্রযান 3 এর কক্ষপথ এখন পৃথিবী থেকে অনেক দূরে। পৃথিবীকে প্রদক্ষিণকারী শেষ অরবিট ম্যানুভারিংয়ে রয়েছে চন্দ্রযান 3। প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে 2:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে LV-M3 M4 রকেটের পিঠে চেপে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান 3। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 23 আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারত। উল্লেখ্য, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো প্রায় 384,400 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে 42 দিন মতো সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান 3 এর ল্যান্ডার এবং রোভার। 70 ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথাই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত যেই 3টি দেশ চাঁদে পা রেখেছে, তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছিল তারা। এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুর সবথেকে কাছে অবতরণ করেছিল নাসার সার্ভেয়ার 7। 1968 সালে সেদিন 40 ডিগ্রি দ্রাঘিমাংশের কাছে অবতরণ করেছিল নাসার মহাকাশযান। জানা গিয়েছে, চন্দ্রযান 3 এর রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, চাঁদ আদৌ মানুষের বসবাসযোগ্য কিনা তা খতিয়ে দেখবে চন্দ্রযান 3 এর রোভার। এর আগে চন্দ্রযান 2 এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল ভারত। সেবার অল্পের জন্য দক্ষিণ মেরুতে ঠিকভাবে অবতরণ করতে পারেনি ইসরোর মহাকাশযান। তবে বিজ্ঞানীদের মতে চন্দ্রযান 2কে কোনোভাবে ব্যর্থ বলা যায় না, কারণ ওই মিশনের 90% লক্ষ্যই পূরণ হয়েছিল। শেষ মুহূর্তে গিয়ে মহাকাশযানটি ধ্বংস হলেও চাঁদের থেকে অনেক তথ্যই মিশনের থেকে পেয়েছেন বিজ্ঞানীরা। সেই মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার চন্দ্রযান 3 মিশনে নেমেছেন বিজ্ঞানীরা। বেঙ্গালুরুতে ইসরোর দপ্তর থেকেই চন্দ্রযান 3 এর গতিবিধি নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবারের কক্ষপথ পরিবর্তনের শেষ ধাপটিও সেখান থেকে পরিচালিত হয়েছে। ইসরো জানিয়েছে, পঞ্চমবার কক্ষপথ পরিবর্তন করায় চন্দ্রযান 3 পৌঁছাবে 127,609 কিলোমিটার। জানা গেছে, মহাকাশযানটিতে আরও গতির সঞ্চার হবে। চাঁদের কক্ষপথে প্রবেশের প্রক্রিয়াটি সম্পন্ন হবে আগামী 1 আগস্ট। ওই দিন ভারতীয় সময় রাত 12টা থেকে 1টার মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে ইসরোর চন্দ্রযান 3। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের আওতায় চন্দ্রযান 3 এর গতি ধীরে ধীরে বৃদ্ধি করার জন্য মোট 5টি কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা করেছিল ইসরো। সবকটি ধাপই সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে 15 জুলাই, 16 জুলাই, 18 জুলাই এবং 20 জুলাই কক্ষপথ পরিবর্তন করেছে চন্দ্রযান 3। কক্ষপথ ধরে এইভাবেই চন্দ্রযান 3 ধাপে ধাপে পৃথিবীর সঙ্গে দূরত্ব বৃদ্ধি করছে। ইসরোর এই অভিযান সফল হলে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চীনের পরই চন্দ্র অভিযান সাফল্যের তালিকায় নাম তুলে ফেলবে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদে মহাকাশযান অবতরণ করাবে। ভারতীয়দের জন্য ঘটনাটি সত্যি গর্বের। চাঁদের বুকে পড়তে চলেছে অশোক স্তম্ভের ছাপ। কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে যে কোনো রকম রাবার স্ট্যাম্প ব্যবহার করছে না ভারতীয় মহাকাশযান সংস্থা ইসরো। আসলে রোভার প্রজ্ঞানই পৃথিবীর উপগ্রহটির বুকে এঁকে দেবে ভারত সরকারের এই প্রতীক চিহ্ন। কীভাবে এই অসম্ভব কাজকে সম্ভব করছে ভারতীয় গবেষণা সংস্থা, প্রতিবেদনে সেটাই আলোচনা করা হবে। এই চন্দ্রযান 3 এ আছে 6 চাকার একটি ল্যান্ডার ও রোভার মডিউল। চাঁদের পৃষ্ঠ এবং বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য এতে রয়েছে একাধিক পেলোড। রোভারটির আসল কাজ কি শুধুই চন্দ্রপৃষ্ঠের তথ্য সংগ্রহ করা? না, সেরকম নয়। প্রজ্ঞান রোভারটির পেছনের চাকায় রয়েছে ইসরোর ছাপ সম্বন্ধিত ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের প্রতীক। চাঁদের পৃষ্ঠে যখনই কাজ চালাবে রোভারটি, তখনই তার চাকায় থাকা প্রতিকৃতির ছাপ পড়ে যাবে চাঁদের বুকে। এই বিষয়টি ভারতীয়দের কাছে সত্যি গর্বের। ভারতের উপস্থিতির ছাপ চাঁদের বুকে রয়ে যাবে। কিভাবে হবে এই সব কাজ? চাঁদের বুকে কিভাবে ছাপ পড়বে দেশের জাতীয় প্রতীকের,
দেশের আপামর জনগণ যাতে এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারে তার জন্য ইসরোর ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার করা হবে। যেভাবে চন্দ্রযান 2 মিশনের সময় ইসরোর ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শেয়ার করা হয়েছিল দেশের জনগণের জন্য, এবারও ঠিক একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের জনগণকে এই আশ্চর্য কাজটি দেখানোর জন্য। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।